পাবনার ইউনিভার্সাল গ্রুপ বিগত চার বছর বন্ধ থাকা প্রসঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে রোটারি ক্লাব অব রূপকথা অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস সোহানি হোসেন জানান বিগত সরকারের সময় ভ্যাটের কতিপয় কর্মকর্তার ঘুষ দুর্নীতি অনিয়মের কারণে হুমকিতে পড়েছে ইউনিভার্সাল গ্রুপ অনিশ্চিত হয়ে পড়েছে এ গ্রুপের কর্মরত হাজার হাজার মানুষের জীবন জীবিকা দু হাজার সতেরো অর্থ বছরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ করদাতা হওয়া সত্ত্বেও ভ্যাটের তৎকালীন পাবনা জেলার দায়িত্বপ্রাপ্ত কমিশনার জাহিদুল ইসলামকে ঘুষ না দেয় তার বিরুদ্ধে দুশো সত্তর কোটি টাকা ভ্যাট ফাঁকির মিথ্যা মামলা ঠুকে দেয় এই মামলা আর হয়রানির কারণে চার বছর ধরে বন্ধ রয়েছে ইউনিভার্সাল ফুড লিমিটেড